নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে মাশরুমের একটা রেসিপি শেয়ার করব, যেই তরকারিটা দিয়ে আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে পারেন। আজ বানাবো মাশরুম কষা। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই মাশরুমের রেসিপিটা আমি বাড়িতে করে থাকি। কিভাবে করি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিতে। এখানে দেখুন, কিছু মাশরুম নিয়ে ভালো করে পরিষ্কার করে গায়ের নোংরাগুলো একদম পরিষ্কার করে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি মাশরুমের একটা মশলা রেডি করব। তার জন্য দেখুন, একটা টমেটো আর একটা আদা নিয়েছি, মানে 1 ইঞ্চি আদা নিয়েছি। এই আদা আর টমেটো একটা মিহি পেস্ট করে নেব, আর বাকি কী মশলা দিচ্ছি সেগুলো রান্না করার সময় আমি আপনাদের দেখিয়ে দেব। গ্যাসে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার এই ফোড়নটা কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আলু। একটা আলু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেই আলুটা দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলুটা ভেজে তুলে রেখে তারপরেও কিন্তু রান্নাটা করতে পারেন। আলু দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা দিলাম। তবে আপনারা চাইলে এমনি বড় বড় করে কুচিও ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 চামচ, আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি রান্না বেশিরভাগ সময় কাঁচা লঙ্কা দিয়েই করি। এবার দিয়ে দিচ্ছি আদা আর টমেটোর পেস্ট। এবার এই সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচ, জিরে গুঁড়োও দিলাম 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, ইচ্ছে হলে দেবেন, না হলে বাদ দিতে পারেন। পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার এই সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেই মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব, মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাশরুম। মাশরুম থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই মাশরুম রান্না করার সময় জলটা একটু বুঝে দেবেন। মাশরুম দিয়ে মশলার সাথে কিছুক্ষণ সময় নিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার কড়াইটা একটু ঢাকা দিয়ে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, দেখুন কত জল বেরিয়েছে মাশরুম থেকে। এই জলেই কিন্তু মাশরুম এবং আলু দুই সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে আর আলাদা করে কোনো রকম জলের ব্যবহার করব না। ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনি দেওয়াটা অপশনাল, আপনাদের যদি পছন্দ না হয় চিনিটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। চিনি দিয়ে দেখুন আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করছি। হাই ফ্লেমে দিলে তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে, তাহলে আমাকে আবার জল দিতে হবে। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রান্না করছি। আবারও ঢাকা দিয়ে একটু রান্না করে নিয়েছি। দেখুন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মাশরুমের তরকারি রান্না করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে গরম মশলা গুঁড়োটা মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে আমি গরম গরম সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাশরুম কষা। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আমি এই রান্নাটা করেছি। খেতে কিন্তু দারুণ স্বাদ, আর মাশরুম কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটা খাবার।
আমার আজকের এই মাশরুমের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনি চাইলে আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।